হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। যাদের ফেসবুক পেজে নট রিকমেন্ডেড অপশানটি এসেছে, কিভাবে আপনারা মাত্র 2 দিনের মধ্যে রিকমেন্ডেড অপশানটি নিয়ে আসতে পারবেন, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। দেখুন, এটি আমার সাথে হয়েছে এবং প্রায় যারা ফেস ব্যবহার করে প্রায় 80% ব্যক্তির সঙ্গে কিন্তু এটি ঘটে থাকে। দেখা যাচ্ছে হঠাৎ করে একদিন নট রিকমেন্ডেড কিন্তু চলে আসে। আর একবার যদি আপনার ফেসবুক পেজে নট রিকমেন্ডেড অপশানটি চলে আসে, সেক্ষেত্রে আপনি যত ভালো ভিডিওই আপনি ফেসবুক পেজে আপলোড করেন না কেন, সেই ভিডিও থেকে কোনো ভিউ আপনি পাবেন না, কোনো লাইক পাবেন না, কোনো শেয়ার পাবেন না, কোনো কিচ্ছু পাবেন না, কোনো ফলোয়ারও পাবেন না। না, একবার যদি নট রিকমেন্ডেড অপশানটি আপনার পেজে চালু হয়ে যায়, সেক্ষেত্রে ফেসবুক অন্য কোনো ব্যক্তির কাছে আপনার ভিডিওর ইমপ্রেশান কিন্তু শেয়ার করবে না, যার কারণে অন্য কোনো ব্যক্তি আপনার ভিডিও দেখতে পারবে না, আর সেখান থেকে লাইক বা ফলোয়ার বা শেয়ার কোনোটাই কিন্তু আপনি পাবেন না। এই জন্য যাদের ফেসবুক পেজে নট রিকমেন্ডেড এসেছে, তারা কিভাবে দূর করবেন, আজকে সেই বিষয়টি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব। দেখুন, যদি আপনার পেজে নট রিকমেন্ডেড অপশানটি চলে আসে, তাহলে সর্বপ্রথম আপনার ফেসবুক যে প্রোফাইলটি রয়েছে, এই প্রোফাইলটি চেক করবেন। এখানে যদি কোনো প্রকার ইস্যু আসে, সেক্ষেত্রে কিন্তু তার প্রভাব গিয়ে পড়ে আমাদের পেজে। এই জন্য আপনি যে প্রোফাইল থেকে আপনার পেজটাকে নিয়ন্ত্রণ করছেন, সেই প্রোফাইলে কখনোই আপনি অন্যের কোনো পোস্ট কখনোই সেখানে আপলোড করবেন না, এমন কোনো কন্টেন্ট আপলোড করবেন না, বা এমন কোনো ভিডিও, এমন কোনো ফটো আপলোড করবেন না, বা অন্য কোনো পেজে বা অন্য কোনো গ্রুপে কোনো ধরনের আপনার পোস্ট শেয়ার করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার যে ফেসবুক পেজটি রয়েছে, তার উপর কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। আপনার ফেসবুক প্রোফাইলে যে কোনো একটি ইস্যু চলে আসবে, এবং এই ইস্যুর ফলে আপনার যে পেজটি রয়েছে সেটি কিন্তু নট রিকমেন্ডেড অপশান চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটি বড় সমস্যায় পড়বেন। এবং সেটি যদি চলে আসে, সেক্ষেত্রে দূর করতে গেলেও আপনাকে একটি অনেক লং সময় কিন্তু পার করতে হবে। আমি তাই আপনাদেরকে বলতে চাই যে এখনও যারা ফেসবুক পেজের এই নট রিকমেন্ডেড অপশানটি এসেছে, যদি আপনার পেজে কোনো ধরনের ভাইরাল না থাকে, যদি কোনো ধরনের ইস্যু না থাকে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার যে পেজটি রয়েছে, সেই পেজটি আপনার ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যাবেন, এবং ওই যে প্রোফাইলটি রয়েছে ওই প্রোফাইলে 3-4টি লাইভ ভিডিও করবেন, ছোটো ছোটো 3-4টি লাইভ ভিডিও করবেন। এবং করার পর আপনার ওই পেজটা যে আপনার, আপনি সেটা কিন্তু প্রকাশ করতে হবে যে ওই পেজটা আপনার বা ওই প্রোফাইলটা আপনার, ওই প্রোফাইলটা আপনার। নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখানে 2টা অথবা 3টা আপনি একটু লাইভ করবেন, ছোটো ছোটো লাইভ করবেন, যাতে ফেসবুক বুঝতে পারে যে পেজটি আপনি অ্যাড করেছেন, এই প্রোফাইলটিও আপনার। ওই পেজ দিয়ে বা ওই প্রোফাইল দিয়ে ওই প্রোফাইল দিয়ে আপনি কোনো প্রকার কোনো কমেন্ট করবেন না, কোনো ভিডিও শেয়ার করবেন না, বা অন্য কোনো কিছু করবেন না, শুধুমাত্র আপনার পেজ চালানোর জন্য ওই প্রোফাইলটাকে রেখে দিবেন। আমি কিন্তু এটি করেছি, যার কারণে কিন্তু আমার পেজের যে নট রিকমেন্ডেড অপশানটি ছিল সেটি কিন্তু আমার সলভ হয়ে গেছে, এখন রিকমেন্ডেড অপশানটি কিন্তু চলে এসেছে। ঠিক এই প্রসেসটি আমি অবলম্বন করেছি যে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং আমার পেজটাকে ট্রান্সফার করে আমার এই নতুন অ্যাকাউন্টে দিয়েছি, এবং নতুন যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে ছোট্ট ছোট্ট আকারে 2-3টা আপনার লাইভ ভিডিও করেছি। লাইভ ভিডিও করার পরেই এবং তারপরে আমার কিন্তু পেজটাতে রিকমেন্ডেড অপশানটি চলে এসেছে। তাই এখনও পর্যন্ত যাদের রিকমেন্ডেড অপশানটি আসছে না, তারা কিন্তু অনেক, আমি কিন্তু ফেসবুকের কাছে এ পর্যন্ত অনেকবার ইমেল পাঠিয়েছি, অনেকবার তাদেরকে জানিয়েছি, কিন্তু কোনোভাবেই কিন্তু আমার এই পেজের সমস্যার সমাধান হচ্ছিল না। তখন আমি যখনই এটি করলাম যে আমার নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং সেই পেজটা ওই নতুন অ্যাকাউন্টে আপনার নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কিন্তু আমার পেজটি রিকমেন্ডেড হয়ে চলে এসেছে। এবং আরেকটি বিষয় কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, যদি আপনার পেজে নট রিকমেন্ডেড অপশানটি চলে আসে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পেজে কমপক্ষে 5টা লাইভ ভিডিও করবেন, কমপক্ষে 5টা লাইভ ভিডিও করেন, তাদের ছোটো হোক আর বড় হোক, দেখা যাচ্ছে 4-5 মিনিটের যে কোনো একটি বিষয় নিয়ে আপনি লাইভ ভিডিও করবেন। লাইভ ভিডিও করার পর আপনার যে মূল প্রোফাইলটি রয়েছে সেখানেও 3-4টা ছোটো ছোটো লাইভ ভিডিও করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে পেজটি রয়েছে এটি কিন্তু রিকমেন্ডেডে আসতে সময় লাগবে না, মাত্র 2 দিন। আমার 2 দিনই সময় লেগেছে আমার পেজটা রিকমেন্ডেডে আসতে। নট রিকমেন্ডেড ছিল প্রায় 6 মাসের উপরে আমার এই পেজটা, যার কারণে আমি যত ভিডিও আপলোড করেছি সেখান থেকে কোনো প্রকার ভিউ পাচ্ছি না, আমি কোনো প্রকার আপনার ফলোয়ার পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। সেক্ষেত্রে আমি যখনই এই প্রসেসটা অবলম্বন করলাম, মাত্র 2 দিন লেগেছে আমার পেজটা আবার রিকমেন্ডেড অপশানটি চালু হতে।
তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা পেজ চালাচ্ছেন বা পেজটি অনেক বড় হয়ে গেছে, তারা অবশ্যই নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তার মাধ্যম দিয়ে আপনি আপনার পেজটাকে নিয়ন্ত্রণ করবেন। সেক্ষেত্রে ওই যে ফেসবুক প্রোফাইলটা দিয়ে অন্য কোনো ভিডিও শেয়ার করবেন না, অন্য কোনো ফটো শেয়ার করবেন না, এমন কোনো কিচ্ছু করবেন না যাতে ওই প্রোফাইলে কোনো প্রকার ইস্যু আসে, তাহলে কিন্তু আপনার পেজটি সবসময়ের জন্য সেফ থাকবে। আর যদি একবার আপনার ফেসবুক প্রোফাইল মূল প্রোফাইলে কোনো ধরনের ইস্যু আসে, কোনো ধরনের ভায়োলেট আসে, কোনো ধরনের ফ্ল্যাগিং কন্টেন্ট আসে, সেক্ষেত্রে কিন্তু কেয়ার প্রভাব আপনার পেজের উপর যে পড়বে, আপনার পেজটা কিন্তু নট রিকমেন্ডেড অপশন চলে আসবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনি একজন ফেসবুক পেজ ব্যবহার করেন এবং সেখানে যদি আপনি অনেক ভিডিও আপলোড করেন এবং এখনও পর্যন্ত যদি আপনার ভিডিওতে নট রিকমেন্ডেড অপশানটি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং ওই অ্যাকাউন্টের আপনার ফেসবুক যে পেজটি রয়েছে ওই অ্যাকাউন্টটি ট্রান্সফার করুন। আপনার তিন দিনের মধ্যেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিকমেন্ডেড অপশানটি চলে আসবে, গ্যারান্টি। যদি আমাদের এই ভিডিওটি আপনার কোনো ধরনের উপকার এসে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন নতুন তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ।